হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আবার শুটকি ভর্তা রেসিপি নিয়ে আসলাম, সেজন্য আমি প্রথমেই তেলে নেব শুকনো মরিচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব। তো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, তো ভালোভাবে তেলে নিচ্ছি আমি শুকনো মরিচটা। শুকনো মরিচ প্রথমেই তেলে নিয়ে তুলে দেব। তো আমি সব কিছুই এক একে ভাজবো, প্রথমে শুকনো মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন ভাজি করে নেব, তারপরে শুটকি ভাজি করে নেব। তো আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ তুলে রাখার পরে। তো রসুন আর পেঁয়াজটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। রসুন আর পেঁয়াজটা যখন বাদামি বাদামি কালার আসবে আমি তখনই নামিয়ে নেব। তো আমার রসুন আর পেঁয়াজ বাদামি কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি তুলে নেব, আর বেশি পুরাবো না, কারণ পুরালে তিতা লাগবে। তো আমি তুলে নিয়ে এখন শুটকি তেলে দিতে যাব। তো আমি শুটকি তেল আনি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো শুটকি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য পানি আর লবণ হালকা হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। তো আমি নেড়ে চেড়ে নিয়ে শুটকিটা ভাজা ভাজা করে ফেলবো, এই যে একদম পানি শুকিয়ে ফেলেছি। তো শুটকিটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপরে বাটিতে চলে যাব। তো শুটকিটা ভাজা হয়ে গেছে আমার, তো আমি তুলে নিয়েছি। তো এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এবং শুটকি আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি পাটায় বেটে নিচ্ছি, আমার ভর্তা প্রায় শেষের দিকে। তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।